নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আগামী 25 সেপ্টেম্বর 2023 পার্শ্ব একাদশী রয়েছে। 99 বছর পর এই পার্শ্ব একাদশীতে বিরল যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই পার্শ্ব একাদশীতে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই চারটি সৌভাগ্যশালী রাশি। মহাকোটিপতি হতে চলেছে এই চারটি রাশি। কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি? 25 সেপ্টেম্বর পার্শ্ব একাদশীতে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে হতে চলেছে মহাকোটিপতি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। কারণ শুধুমাত্র রাশির নাম শুনেই কিন্তু বেড়ালে হবে না, আমাদের কিছু কর্ম আমাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখুন, আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে যে আমরা যেটা ইনকাম করি কি না, অর্থাৎ আপনারা ধরুন মাস গিয়ে একটা স্যালারি পান, সেই টাকাটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে কিন্তু নিজেরা খরচ করবেন না, তার থেকে কিছু অংশ আপনারা দান ধ্যান করুন। মানব কল্যাণে কোনো মন্দিরে কোনো দুস্থ মানুষকে, কোনো শিশুকে, কোনো পুরোহিতকে যদি আপনারা দান করতে পারেন এবং রাস্তার কুকুরকেও যদি খাওয়াতে পারেন, যেটা আপনারা মাসের স্যালারি পাচ্ছেন, সেটাতে কী হবে, আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। অর্থাৎ আমাদের ছোটো ছোটো কিছু কাজ আমাদের ভাগ্যকে কিন্তু চমকায়। অর্থাৎ আমরা যা রোজগার করি কি না, শাস্ত্রে যেটা বর্ণিত রয়েছে সমস্ত কিন্তু আমরা খরচ করাটা আমাদের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য আসবে। কিছু অংশ দান ধ্যান করলে আপনার এটা অর্থনৈতিক জায়গা আপনার আরও বৃদ্ধি হবে, আপনার ইনকাম বাড়বে, আপনার যাদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে, সেই পরিবর্তন থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। কর্মহীন হয়ে পড়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু যাবে। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, চারটি মহাসৌভাগ্যশালী রাশি আমি তাও জানাবো। দেখুন, আমরা আমাদের ভাগ্যকে কিন্তু নিজে হাতে কিন্তু তৈরি করতে পারি। ধরে নিলাম আমাদের জন্মছকে গ্রহগুলো খারাপ রয়েছে, মেনেই নিলাম, তর্কের খাতিরে আমরা মেনেই নিলাম আমি যে আমাদের জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে। কোন কোন গ্রহগুলো খারাপ রয়েছে সেই জায়গাটা আগে জেনে নিন। সেই রিলেটেড যদি আপনারা শুভ কাজগুলো করতে পারেন না, তাতে কিন্তু ভালো কিন্তু ফল পাবেন। অর্থাৎ আমি একটি কথা বলছি, ঈশ্বর ব্যতীত আমাদের জীবনে কিচ্ছু হবে না। আর ঈশ্বরকে পেতে গেলেই হচ্ছে মা বাবার ওপর, পিতা মাতার ওপর ভক্তি, পিতা মাতার কথা শোনা এবং আপনাকে পিতা মাতার দেখভাল করা, এগুলো কিন্তু করতে হবে, তবেই কিন্তু ঈশ্বর আপনার উপর স্বয়ং কৃপা কিন্তু করবে। যদি আপনি আপনার মা বাবাকে ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনি যত মন্দির যান না কেন কাজ কিন্তু হবে না। কারণ আপনার আমাদের সব থেকে বড় ঈশ্বর কে জানেন, আমাদের তিনি হচ্ছেন আমাদের পিতা এবং মাতা। পিতা মাতার যদি আশীর্বাদ থাকে কি না, আপনার জীবনে আপনাদের জীবনে কোনো দিন বাধা কিন্তু আসবে না। তাই পিতা মাতার সাথে আগে ব্যবহার ভালো করুন, পিতা মাতার বয়স হয়ে গেছে তাদেরকে দেখাশোনা করুন, ওষুধপত্র কি লাগবে না লাগবে সমস্ত কিছু দেখাশোনা করুন, দেখবেন আপনার জীবনে সমস্যাগুলো কিন্তু কাটবে। এই জায়গাগুলো যদি আমরা মেনটেন করতে পারি কি না, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। এই জন্য আমি বলি,
কৌশিকদার প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। শুধু রাশির নাম শুনে বেড়ালেই হবে না। আমি কি ভিডিওগুলোতে আপনাদেরকে প্রতিদিন বলি? কেন বলি? কারণ আপনারা যাতে বুঝতে পারেন, এবং কিছু কাজ আমাদের কিন্তু ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। রাস্তার দুস্থ কুকুরকে খেতে দিন, বাস্তবে যারা নির্ধনী তাদেরকে সাহায্য করুন, যারা প্রচণ্ড অসুস্থ হয়ে আছে, চিকিৎসা করার অর্থ নেই, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু হলো অর্থ আপনারা দান করুন। তাতে আপনাদের কমবে না, তাতে আপনাদের বাড়বে। যে সকল শিশু পড়াশোনা করছে কিন্তু আপনার অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে দান করুন অর্থ। আপনার বয়সী আরেকজন, আপনার যে মা আছে সে বয়সী একজন বৃদ্ধ মহিলার হয়তো চিকিৎসা করার অর্থ নেই, আপনি কিছু দান করুন। এবং অন্ন, বস্ত্র, খাদ্য, অর্থ যদি আপনারা দান করতে পারেন, আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। দেখুন, 99 বছর পর এই পার্শ্ব একাদশীতে দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে 25 সেপ্টেম্বর 2023। এর ফলে 12টি রাশির মধ্যে সিলেক্টেড আমি 4টি রাশির কথা বলবো। এই 4টি রাশি কোটি কোটি টাকার মুখ কিন্তু দেখতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 4 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। কোন এই 4টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং প্রত্যেকে নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 4টি রাশি, প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির এই একাদশী থেকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। বিশেষ করে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, ডেলি ইনকাম এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির এই পার্শ্ব একাদশী থেকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং সফলতা, সাকসেস আপনাদের দেখা যাচ্ছে মীন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হতে চলেছে মহাকোটিপতি। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে। এরপর যে অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। আপনাদের শেয়ার বাজার, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন। ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে। প্রত্যেকে নমো বিষ্ণু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। চ্যানেলটিকে আপনারা শ্রদ্ধার সহিত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। অর্থাৎ মেষ, মীন, বৃশ্চিক এবং বৃষ রাশি, এই 4টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।